নিশ্চয় আল্লাহ রবুল্লা আলমিন যারা মানে অহংকারী যারা ফখর করে যারা যারা তাকাব্বর করে অহমিকা প্রকাশ করে যারা তাদেরকে আল্লাহ রবুল্লা আলামিন কি করেন না পছন্দ করেন না ভালোবাসেন না রাসুল বলেছেন তোমরা খাদ্যের পাত্রের মাঝখান থেকে খাবার খাবে না কেননা বরকত মাঝখানে নাজিল হয় তিন ভাগের এক ভাগ মানে কম খেতে হবে তাই না এই কম খাওয়ার সুন্নতটা তো আমাদের মধ্যে এখন নাই আমরা তো খাওয়া পাইলে মাসাল্লাহ যতক্ষণ মানে তৃপ্তি না হয় ততক্ষণ খাই তো মনে রাখবে কম খেলে কিন্তু সুস্থ থাকা যায় ঠিক আছে কম খেলে সুস্থ থাকা যায় বেশি খেলে মানুষের অসুখ বিসুখ বেশি হয় সেটা হচ্ছে গলা সমান খাইতে হবে নাকি তাহলে কতটুক তিন ভাগের এক ভাগ মানে কম খেতে হবে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وأعبد الله ولا تشرك به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختالا فخورا قال رسول الله صلى الله عليه وسلم انا وكافر اليتيم كهاتين في الجنه وأشار بالصبابه والوسطى الى اخر المركز الاسلامي السلافي নওদাবাড়া রাজশাহী এতিম ছাত্রদের নিয়ে আয়োজিত আজকের এই সংক্ষিপ্ত আলোচনা বৈঠকের সম্মানিত সভাপতি মাননীয় পরিচালক এবং আমাদের আজকের অতিথি আমার শ্রদ্ধা হাফেজ আখতার মাদানী উপস্থিত আল মার্কাজুল ইসলাম সালাহি নদাবাড়ার এতিম ছাত্রবৃন্দ আমরা মহান আল্লাহ রবুল্লা আলমিনুনের বারগাহে অন্তরের অন্তরস্থল থেকে শুক্রিয়া জ্ঞাপন করছি এই জন্য যে আজকে আমরা আলমার্কাজুল ইসলামের সালাফিরিয়াতিন ভবনের ছাদের উপরে অর্থাৎ গত বিশ সালের নভেম্বর মাসে যেই ভবনটির কাজ শুরু হয়েছিল যাত্রা শুরু হয়েছিল দেশ বিদেশের অসংখ্য দিনী ভাইয়ের আর্থিক সহযোগিতায় এই ছয়তল ভবনটি গড়ে উঠেছে এই ভবনেরই ছাদে আজকে আমরা এই আয়োজন করতে পেরেছি অত্যন্ত সুন্দর পরিবেশে মনোরম পরিবেশে যে আল্লাহরবুল আলমিনা আমাদেরকে এই তৌফিক দিয়েছেন তারই বার্গে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছাত্র ছাত্রবাহেরা তোমরা আজকের এই আয়োজনে তোমরা খুশি হয়েছে তো নাকি এত উপরে ওঠে তোমরা অনুষ্ঠান করবে ছয়তলা বিল্ডিংয়ের ছাদের উপরে এটাও তো একদিন কল্পনায় ছিল না তা আল্লা রাবুল সে সুযোগ দিয়েছেন আমরা আবারও তারই সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ আল মার্কাজুল ইসলামের সালাফি এদেশের সহি আকিদা মানহাজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের একটি অংশ হচ্ছে এতিম বিভাগ এতিম বিভাগে এখানে ছাত্র আছে ছাত্রীও আছে ছাত্রীরা মহিলা মাদ্রাসায় আলাদাভাবে তারা সেই ক্যাম্পাসে অবস্থান করে কিন্তু ছাত্রদের জন্য এই ভবনটি নির্মাণ হয়েছে সেখানে এই এই ভবনের মধ্যে আমাদের এতিম ছাত্ররা থাকছে তো আলহামদুলিল্লাহ আমি সংক্ষেপে এতিমদের সম্পর্কে দু একটা কথা বলবো তারপর আমরা মূল আলোচনা শ্রবণ করবেন ইনশাআল্লাহ এতিম এই বিষয়টি আল্লাহ রুবুল্লা আলমিন কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় কিন্তু আলোচনা নিয়ে এসেছেন এতিমদের প্রতি একটা আলাদা গুরুত্ব আল্লাহ সুবাহ নিজেই দিয়েছেন কারণ আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি নিজেও কিন্তু এতিম ছিলেন ঠিক না তিনি নিজেও এতিম ছিলেন তো আল্লাহ রুবুল্লা আলমিন এতিমদের প্রতি এতিমদেরকে দেখাশোনা করা এতিমদের অর্থ সম্পদ রক্ষণাবেক্ষণ করা তাদের তত্ত্বাবধান করা তাদের সার্বিক খোঁজখবর রাখার ব্যাপারে অনেক জায়গায় আলোচনা আলোচনা করেছে নিয়ে এসেছেন আমি যে আজ তিল করেছি এখানে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিনের কথায় বলেছেন ও আবুদুল্লাহ মাসাকিন আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো ও আবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো আলাহ তুষরিক আর আল্লাহর সাথে কাউকে শরিক করো না অবিল ওয়ালিদাইন এহসানা তারপরেই আল্লাহর ইবাদত এবং তার সাথে কাউকে শরিক না করার নির্দেশের পরেই আল্লাহ রবুল এহসান করতে বললেন সদাচরণ করতে বললেন যাদের উপরে তাদের মধ্যে এতিমদেরকে নিয়ে এসেছেন কি বলছেন আল্লাহ অবিল ওয়ালিদাইন এহসানা তোমরা তোমাদের পিতামাতার সাথে এহসান করবে আত্মীয়দের সাথে এ সাথে তিন নম্বর হচ্ছে যে তিন আলইয়াতাম ওয়াল মাসাকিন মিসকিন যারা দুস্ত যারা অভাবী যারা ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব তারপরে প্রতিবেশী নিকট প্রতিবেশী যারা দূরবর্তী প্রতিবেশী যারা তাদের সাথে ইহসান করা কথা বলা হয়েছে ও সাহিব বিল জাম্ব সাথী সঙ্গী সাথী যারা আছে তাদের কথা বলা হয়েছে ওয়াবনিস সাবিল যারা মুসাফির পথিক তাদের কথা বলা হয়েছে ওমা মা মালাকাত আইমানুকুম আর যারা তোমাদের অধীনস্থ যারা কর্মচারী তাদের কথা বলা হয়েছে কৃতদাস ক্রীতদাসিনী যারা তাদের সম্পর্কে বলা হয়েছে এই সকলের প্রতি তোমরা হেসান করো সদাচরণ করো ভালো ব্যবহার করো ইনলাই ইব্বু মান খিয়ানা ফাখুরা নিশ্চয়ই আল্লাহ রবুল্লা আলমিন যারা মানে অহংকারী যারা ফখর করে যারা যারা তাকাব্বর করে অহমিকা প্রকাশ করে যারা তাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন কি করেন না পছন্দ করেন না ভালোবাসেন না তো আল্লাহ রবুল্লাহ আলমিন এতিমদের সম্পর্কে আল্লাহর ইবাদতের নির্দেশের পরপরই তার সাথে শরিক সাব্যস্ত করা নিষেধের পরপরই কিন্তু এতিমদের প্রসঙ্গটা নিয়ে আসছেন সদাচরণ যাদের সাথে করতে হবে তাদের সম্পর্কে অন্যান্য আয়াতে আল্লাহ পাকে এতিমদের সম্পদ যেন আত্মসাত করা না হয় তাদের রক্ষণাবেক্ষণ করা হয় তাদের প্রতি যেন অর্থাৎ দয়ার দৃষ্টিতে স্নেহ মমতা দিয়ে দেখানো দেখা হয় এই বিষয়গুলি কিন্তু বিভিন্ন আয়াতে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন বলেছেন আর রাসুল করিম সাল্ল আলহ্লাম হাদিসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যারা তিনদের দেখাশোনা করবে তাদের সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হাদিসটি সেটি হচ্ছে এটি যে রাসুল সাল্লাম বলেছেন ফিল জান্না আমি এবং ইয়াতিমের তত্ত্বাবধায়ক এতিমের পরিচালক এতিমের যারা সহযোগিতা করে তা সেই ব্যক্তি জান্নাতে ঠিক এইভাবে থাকবো হাতাইন দুই ও আশারাবিস রবি সাবাবাতি বল তিনি তার দুইটা আঙ্গুলকে মধ্যম আঙ্গুল এটা শাহাদত আঙ্গুল আর এটা হচ্ছে মধ্যম আঙ্গুল এই দুটি আঙ্গুলকে তিনি একত্রিত করলেন কাছাকাছি করে মাঝখানে একটু ফাঁকা রাখলেন এইভাবে জান্নাতের মধ্যে আমি এবং এতিমের পরিচালক যিনি এতিমের দেখাশোনা যারা করেন তারা জান্নাতে ঠিক এইভাবে কাছাকাছি থাকবো বল সব হান আল্লাহ আছে কাফিল লাহু গাই এতিম তার নিজেরও হতে পারে অন্যেরও হতে পারে এখন যদি কেউ মনে করে যে না এতিমটা আমার আত্মীয়দের মধ্যে কেউ যদি হয় তার দেখাশোনা করবো আর দূরের এতিম না আছে অন্যিম লাহু আউ লেগাই কে হাতাইনি ফির যান না এতিমের পরিচালক সেটা তার নিজের হোক বা অন্য কারো হোক তাই না তোমরা যারা এখানে উপস্থিত আছো আলহামদুলিল্লাহ অনেক জায়গা থেকে বাংলাদেশের বেশ কয়েকটি ডিস্ট্রিক্ট থেকে জেলা থেকে কিন্তু তোমরা এখানে এসেছো ঠিক না সবাইকে রাজশাহীর এখানে পঞ্চগড়ের ছেলে আছে রংপুরের দিনাজপুরের আছে না এই যে রংপুরে জয়পুরহাটের আছে আছে মৌলুবি বাজার মশাল্লাম মৌলুবি বাজার সিলেই কোথায় সিলেটের পাশে মৌলুবি বাজার কত দূরে কুড়িগ্রাম একবার উত্তরাঞ্চল তাই না ইন্ডিয়ার বর্ডারের কাছে আছে কুড়িগ্রামের পিছনে আচ্ছা জামালপুরের আছে তা আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রায় অনেকগুলো জেলা থেকে তোমরা এখানে এসেছ তাহলে হাদিসের দৃষ্টিভঙ্গিতে যারা এই এতিমদের দেখাশোনার জন্য পরিচালনার জন্য তাদের ভরণ পোষণের জন্য তাদের পড়াশোনার জন্য শিক্ষা দীক্ষার জন্য তাদের চিকিৎসার জন্য পোশাক পরিচ্ছদের জন্য যারাই সহযোগিতা করেছেন এবং করে চলেছেন প্রত্যেকের ক্ষেত্রে হাদিসটা প্রযোজ্য যদি খালাসের সাথে আমরা এটা করে থাকি ইনশা আল্লাহ কাল দিন আমরা জান্নাতে রাসুল করিম আলাইসাল্লামের সাথে পাশাপাশি থাকতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব আমাদের কিছু তৌফিক দান করুন আমিন তারপরে কথা হচ্ছে যেহেতু আজকে বিল্ডিংয়ের ছাদের উপরে আমরা আলোচনা করছি এই ভবনটি নির্মাণ কাজ শুরু হয়েছে এক বছরের বেশি হয়েছে ইতিমধ্যে কাজ প্রায় শেষ হয়ে গেছে আর কিছু কাজ মনে হয় সামান্য বাকি আছে রং টঙের কাজ কিছু বাকি আছে এই এতিম ভবনটি নির্মাণও কিন্তু দিনদার ভাই সহযোগিতা হয়েছে এখানে কোনো সরকারি অনুদান আসে নাই অথবা কোনো প্রজেক্ট থেকে এটা আসে নাই বা কোনো একক ব্যক্তি একটা বিল্ডিং বানিয়ে দিয়েছেন এমনটাও কিন্তু না সকলের সহযোগিতা কেউ একশো টাকা দিয়েও সহযোগিতা করেছেন কেউ এক লাখ টাকা দিয়েও সহযোগিতা করেছেন যারা সহযোগিতা করেছেন প্রত্যেকের কিন্তু এর মধ্যে নেকির একটা অংশ আছে ইনশাআল্লাহ তাই না এটা সাদা জারিয়া এই ভবনে এতিমরা থাকবে সুন্দরভাবে থাকার একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশটা যাদের সহযোগিতা হলো আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহবুল্লা আলমের জন্য তাদেরকে আর পূর্ণ যা দান করেন আর পূর্ণ নেকি দান করেন তোমরা যারা এতিম ছাত্র আছো প্রত্যেকে তাদের জন্য দোয়া করবা যারা তোমাদের পড়াশোনার সুযোগ করে দিয়েছেন বা নানাভাবে সহযোগিতা তারা নিয়মিত পাঠাচ্ছেন এখানে যে সহযোগিতা থেকে আমরা তোমাদের সার্বিক ব্যবস্থাপনাটা করতে পারছি সবসময় তাদের জন্য দোয়া করবে খাস করে আল্লাহ যেন তাদেরকে আর পুনরে দান করেন আর আমাদের কিছু চাওয়া আছে তোমাদের কাছে আমরা যারা এতিম বিভাগ পরিচালনা করছি বা এই যে একটা বিশাল আয়োজন শুধু রাজশাহীতে নয় রাজশাহীর বাইরেও বিভিন্ন জেলাতে আমাদের এতিম ছাত্র আছে সুদূর সাতক্ষীরাতে আছে খুলনাতে বাগেরহাটে আছে বগুড়াতে আছে ঢাকা নারায়ণগঞ্জে আছে চট্টগ্রামে আছে এইভাবে বিভিন্ন জেলায় আমাদের কেন্দ্রীয় তত্ত্বাবধানে যে এতিম ছাত্ররা যারা লেখাপড়া করছে ছাত্র ছাত্রী আছে বিভিন্ন জায়গায় এই সবগুলো কেন্দ্রীয় তত্ত্বাবধানে চলে তো এতিম ছাত্রদের কাছে আমাদের যেটা চাওয়া সেটা হচ্ছে তোমরা এখানে লেখাপড়া করতে আসছে তাই না তো এত সুযোগ সুবিধা আল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন তোমরা যদি সঠিকভাবে ভালোভাবে লেখাপড়া না করো তাহলে কি আমাদের ভালো লাগবে আমাদের কষ্ট লাগবে না তোমরা আমাদের সন্তান তোমরা যত ভালো লেখাপড়া করবে ভালো রেজাল্ট করবে হ্যাঁ বা তোমরা সেই রকম যদি মেধাবী হোস তাহলে আমরা বেশি খুশি হব এবং এই সুনামটা কিন্তু সর্বত্র ছড়িয়ে পড়বে আমরা ইলেম অর্জন করছি কেন আল্লাহর দিন আল্লাহর দিন সম্পর্কে জানবো সে অনুযায়ী আমল করব এবং সেই দিন আমরা সর্বত্র ছড়িয়ে দিব দাওয়াতের মাধ্যমে এই এখলাস এই নিয়তটা কিন্তু আমাদের থাকতে হবে তাই না নিয়ত থাকতে হবে আলহামদুলিল্লাহ আমাদের এইখানে পড়াশোনা করে তোমরা যা শিখতে পারছো অন্য কোনো মাদ্রাসা বললে ওরকম শিখতে পারতে না অন্যান্য মাদ্রাসার ছেলেরা মানে আকিদা সম্পর্কে কিছুই জ্ঞান রাখে না আল্লাহ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই রাসুল সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই দৈনন্দিন জীবনে কিভাবে চলতে হবে এই সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই আলহামদুলিল্লাহ তোমাদের কিন্তু অনেক জ্ঞান আছে হয়েছে না এক গ্লাস পানি খেতে কয়টা সুন্নাত পালন করতে হয় বলতে পারবো কেউ কি কি বলো দেখি কে বলবে কে একজন একজন এক গ্লাস পানি খাবো কিভাবে পানি খাওয়ার সুননাথের পদ্ধতি কি এই যে ছোট্ট বলো ছোট্টবাবু হ্যাঁ তিন শীর্ষ নিঃশ্বাসে পানি পান করা মহাশাল্লা সাহায্য উল্লাহের আচ্ছা আর বলো তো ভাত খাওয়ার ক্ষেত্রে কী কী আদব রক্ষা করতে হবে দেখি তোমরা কী শিখেছ তোমাদের খানা দেওয়া হলো একটা প্লেটে ভাত দেওয়া হলো এটা কীভাবে খেতে হবে এইখানে কি কি সুন্নাত আছে বলতে পারবে কেউ বলো বড় ছাত্ররা বলো একজন দাঁড়াও শুনি আমরা একটু শুনি আর একটু সামনে আসো শুনতে পাচ্ছি না কাছাকাছি

মাসাল্লাহ একটা নতুন আর কি আছে মাসাল্লাহ খায়ের আরেকটা দোয়া আছে কে বলতে পারবে হ্যাঁ ভাত খাওয়ার পরে আরেকটা দোয়া বাদ দিয়ে আরেকটা দোয়া বলো এটা তো অন্যদের জন্য হলো এটা আর একটা তো আছে না আলহামদুলিল্লাহ এটা তুমি দারা বলো এবার খায়ের আর একটা সুন্নাত আছে খাওয়ার শুরু করত কোন দিক থেকে নিজের পাশ থেকে ডান পাশ থেকে তাই না তো রাসুল করিম সাল্লা সাল্লাম মাছ খামতেই খেতে নিষেধ করেছেন কেন জানো একটা প্লেটের মধ্যে খাবার আছে আমরা যদি মনে করি যে একবারে মাঝখান থেকে আরম্ভ কারণ আনাম তরকারি থাকে তো মাঝখান থেকে খাওয়া শুরু করবো এবার খাওয়া যাবে কেন বরকত হয় তোমরা তো অনেক কিছু বলেছেন তোমরা খাদ্যের পাত্রের মাঝখান থেকে খাবার খাবে না কেননা বরকত মাঝখানে নাজিল হয় তো এই যে এতগুলো সন্না মশাল্লাহ তোমরা জানলে আর একটা বিষয় কি খাদ্য যদি পড়ে যায় সেটা কি করতে হবে উঠে পরিষ্কার করে খেতে হবে আর একটা সুন্নাত তোমরা বলো নাই সেটা হচ্ছে গলা সমান খাইতে হবে নাকি তাহলে কতটুক তিন ভাগের এক ভাগ মানে কম খেতে হবে তাই না এই কম খাওয়ার সুন্নাতটা তো আমাদের মধ্যে এখন নাই আমরা তো খাওয়া পাইলে মাসাল্লাহ যতক্ষণ মানে তৃপ্তি না হয় ততক্ষণ খাই তো মনে রাখবে কম খেলে কিন্তু সুস্থ থাকা যায় ঠিক আছে কম খেলে সুস্থ থাকা যায় বেশি খেলে মানুষের অসুখ বিসুখ বেশি হয় তো এই সোমনাথগুলো আমরা পালন করবো আর যেহেতু আমরা মাদ্রাসায় এখানে এতিম বিভাগে পড়াশোনা করছি এতিম বিভাগের শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব কার তোমাদের না তো এইখানে খাবার শৃঙ্খলা পড়ার শৃঙ্খলা বাথরুমে যাওয়ার শৃঙ্খলা পরিষ্কার পরিচ্ছন্নতার শৃঙ্খলা ওস্তাদদের সম্মান করার শৃঙ্খলা সব কিছু কিন্তু একটা সুন্দরভাবে চলবে তাই না বাথরুম তোমাদের এত সুন্দর বাথরুম হয়েছে তাই না প্লাস্টিকের দরজা এখন যদি মনে করে যে ওরে পাবার এটা যত জোরে পারে আমি লাগাবো আর যত শক্তি আছে সে বাথরুম দরজার মধ্যে গিয়ে দেই তাতে কি হবে জানো কয়েকদিন পরে যখন দরজাটা ভেঙে যাবে কষ্ট কিন্তু তোমরা পাবা আমরা কিন্তু পাবো না তাই না এই জন্য প্রত্যেকটা জিনিসকে যত্ন করতে হবে এটা নিজের মনে করে এটা আমার জায়গা আমার ঘর আমার বাড়ি এইটা আমি সুন্দর করবো আমার রুমটা আমি সুন্দর করে ঝাড়ু দিবি নিজে নিজেই আমার বিছানাটা সুন্দর করে গুছাবো আমার পোশাকটা সুন্দর করে পরিষ্কার করব তাই না এইভাবে একটা প্রতিষ্ঠানকে সুন্দর করার জন্য মূল ভূমিকা পালন কিন্তু তোমাদেরকে করতে হবে মনে রাখবে এটা একটা ফুল বাগান এটা এটাকে সুন্দর করা পরিষ্কার পরিচ্ছন্ন করা এটাকে মানে আরো যেন ফুল এখানে হয় সেই ব্যবস্থা করা পানি দেওয়া দেওয়া সার্বিক ব্যবস্থাপনা এই কাজগুলো কিন্তু তোমরা যারা শিক্ষার্থী আছো এতিম ছাত্র আছো তোমাদেরকে করতে হবে তো যাই হোক আমি মনে আলোচনা বেশি করে ফেললাম মূল কথা হচ্ছে আমরা চাই তোমরা সত্যিকারের আলেম হও কি চাই সত্যিকারের আলেম হোক তোমাদের কোনো টাকা পয়সার সমস্যা আছে একটা বোর্ডিং এর ছাত্র চিন্তা করে মাস শেষ হলে যে বাবা কখন টাকা পাঠাবে টাকা পাঠাইলে সেই টাকাটা যখন আসবে সেই টাকা দিয়ে তাকে মানে ফি দিতে হয় হোস্টেলের যে চার্জ আছে সেটা দিতে হয় মাসিক বেতন দিতে হয় তাই না তারপরে তার নিজের কেনাকাটা আছে এগুলো করতে হয় তারপর টাকা শর্ট হয়ে গেলে আবার সমস্যা বাবাকে ফোন করতে হয় আচ্ছা তোমাদের কি এরকম কোনো সমস্যা হয়েছে যে আমাদের এটা নাই কখনো হয় তোমাদের খাবারের সমস্যা নাই তোমাদের পোশাকের সমস্যা নাই তোমাদের চিকিৎসার সমস্যা নাই তোমাদের জন্য একজন ডাক্তার আমরা এখানে পারমানেন্টলি এখানে রেখে দিয়েছি কেন যেন তোমাদের কোনো অসুখ বিসুখ কোনো সমস্যা না হয় তারপর তোমাদের খাবার দাবার আলহামদুলিল্লাহ খুব উন্নত তাহলে এত সুন্দর ব্যবস্থাপনার পরে যদি তোমরা লেখাপড়া না করো তাহলে আমরা কি তোমাদের ব্যাপারে মানে ভালো কিছু ধারণা করতে পারব পারব না প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষা করতে হবে তোমাদেরকে অবশ্যই মোবাইল রাখা যাবে না অপরাধ সংগঠন করা যাবে না কোনো ত্রুটি পেলে আমরা হয়তো তোমাদেরকে একবার দুবার তিনবার বলবো কিন্তু এর পরের বার কিন্তু আমরা তোমাদেরকে প্রতিষ্ঠান রাখতে পারবো না বুঝতে পেরেছ কাজে একজনের একটা ছাত্রের জন্য কোনো ত্রুটি না হয় সে খেলাটা করতে হবে তোমাদেরকে তো যাই হোক আমরা আশা করি তোমরা ভালো করবে এই মাদ্রাসার সবচাইতে ভালো ফলাফল যদি তুমি ছাত্রদের হয় সেটা আমরা চাই ইনশাল্লাহ পারবা তোরা কি সেরকম জ্যাদ তোমাদের করতে হবে আমরা ভালো শিখবো এবং আমরা সুনামের সাথে লেখাপড়া করব আর একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই প্রতিষ্ঠানটা আহলাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিষ্ঠান আহলাদিস আন্দোলন বাংলাদেশের তত্ত্বাবধানে এতিম বিভাগটা পরিচালিত হচ্ছে কাজে আহলাদিস আন্দোলন তোমাদের কাছে তোমাদেরকে যে দিচ্ছে এক পর্যায়ে আন্দোলনকে তোমাদের দিতে হবে কি দিতে হবে টাকা পয়সা আহলাদিস আন্দোলনের তোমরা এক একজন কর্মী হবে কর্মী হয়ে দেশে বিদেশে সর্বত্র দাওয়াত আহলাদিস আন্দোলনের দাওয়াতকে ছড়িয়ে দিবে এটা তোমাদের কাছে আমরা চাই কেউ দয়া করে বিট্রে করার চেষ্টা করবে না হ্যাঁ অকৃতজ্ঞ হওয়ার চেষ্টা করবে না এই যে একটা সুন্দর সুযোগ তোমরা পেয়েছ এটার এটা সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে কৃতজ্ঞতা স্বীকার করবে আল্লাহর উপর আল্লাহর উপর ভরসা রাখবে সর্বাগ্রে আল্লাহ সুক্রিয় আদায় করবে তারপরে বান্দার সুক্রিয় আদায় করবে যারা তোমাদের সাহায্য সহযোগিতা করছেন বা যাদের মাধ্যমে হচ্ছে তাদের প্রতি তোমরা সুধারণা রাখবে এবং তাদের জন্য দোয়া করবে যা যাই হোক এই কিছু কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আল্লাহ রবুল আলম তোমাদের ইলেম এবং আমলে বরকত দান করুন আর যারা এই এতিম বিভাগ পরিচালনার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন আপনাদের জন্য আমরা খাস করে দোয়া করছি দেশে বিদেশে যারা আছেন আল্লাহ রবুল্লা আলমিন যেন আপনাদের আহাল পরিবার মালে বরকত দান করেন আর পুন নেকি যেন আপনাদেরকে আল্লাহ সুহানতাল্লাহ দান করেন আখেরাতে রাসুলি করিম সাল্লাহ আলিম সাল্লামের সাথে জানাতে থাকার তৌফিক যেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাদের আমাদের সকলকে দান করেন আমিন বাকুর কাউলি হাজা ওস্তাফরুল্লাহ আলু আলু ইসাহ মুসলিমিন والسلام عليكم ورحمه الله وبركاته